গাইজ, ইসমে প্রিন্সিপাল। তো গাইজ, আমি যাচ্ছি রূপগঞ্জের নারায়ণগঞ্জে আমার পারমানেন্ট ক্যাম্পাসে। তো হয়তো অনেকে জানেন যে আমাদের গ্রিন ইউনিভার্সিটির যে ক্যাম্পাসটা ছিল আগারগাঁওতে, তো ওই ক্যাম্পাসটা এখন রূপগঞ্জের নারায়ণগঞ্জে চলে গেছে। তো আমার বাংলাদেশের সবচেয়ে সুন্দর ক্যাম্পাস আমার চোখে দেখা আমাদের গ্রিন ইউনিভার্সিটির ক্যাম্পাস। সবাই অনেকে আমার সাথে একমত হবেন যারা দেখছেন সরাসরি, অনেক বিশাল একটা এরিয়া, তো অনেক সুন্দর। আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো, দেখালে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশের সবচেয়ে সুন্দর ইউনিভার্সিটির মধ্যে একটা। ইউরোপের মতন ডিজাইন, স্টাইল এবং প্লেস, যেরকম পরিবেশ, সব কিছু মিলিয়ে অনেক সুন্দর। তো আপনারা আমার ভিডিওটি দেখবেন এবং সাথে থাকবেন, আর আমি সব কিছু দেখাবো এক ভিডিওতে। চলে যা পাখি, চলে যা। ভার্সিটির বাসে জায়গা না থাকার কারণে কুড়িল বিশ্ব রোড যাচ্ছি, ওখান থেকে দেখি বাস পাই কিনা ভার্সিটির। যদি না পাই তাহলে বিআরটিসিতে করে যেতে হবে, তারপরে একটা চেষ্টা করে দেখি ভার্সিটির বাস পেলে তাও ভালো, কারণ হচ্ছে অনেক টাকা সেভ হয়ে যাবে। তো অবশেষে চলে আসলাম কুড়িল বিশ্ব রোড, দেখি কিছুক্ষণ অপেক্ষা করে দেখি বাস পাই কিনা। সামনে ভার্সিটির সেমিস্টার ফি দিতে হবে, তাই শখের টেন্টি বিক্রি করে দিলাম। সত্য কথার ভাত নাই, কি আর করার। তো গাইজ, এখানে আমরা কুড়িল বিশ্ব রোডে এখন অপেক্ষা করতেছি, আমরা তিন চারজন আছি, দেখি ভার্সিটির বাস পাই কিনা, সেটার জন্য অপেক্ষা করতেছি। না পেলে বিআরটিসি বাস আছে, হঠাৎ করে চলে যেতে হবে, ২৫ টাকা ভাড়া এখান থেকে স্টুডেন্ট ভার্সিটিতে। ওটা হচ্ছে কাঞ্চন ব্রিজ, যারা যাবেন তাদের জন্য বলে দিই, কাঞ্চন ব্রিজ কুড়িল বিশ্ব রোড থেকে বলবেন। তো 20 মিনিটের মতন দাঁড়িয়ে থাকার পরও ভার্সিটির বাস না পেয়ে আমরা আর কী করবো, চলে যাচ্ছি বিআরটিসি বাসে করে। তো এদিকে যারা আসলেন তীর্থ পীঠের দিকে, হয়তো অনেকে জানেন যে এদিকে রাস্তাঘাট অনেক সুন্দর দেখতে, পুরোটা ইউরোপের মতন, জ্যামও কম, জার্নি করে অনেক মজা পাওয়া যায়। তো ভালো লাগছে, বর্তমানে আমাদের বাংলাদেশে অনেক উন্নতি হয়েছে, রাস্তাঘাট দেখলে বোঝা যায়। এদিকে যারা আসলেন তারা বুঝতে পারবেন, এদিকে রাস্তাঘাটও অনেক উন্নতি হয়েছে। তো ভার্সিটির বাস পেলে আরও ভালো হতো, কারণ হচ্ছে আমাদের যে অতিরিক্ত টাকাগুলো যাচ্ছে এগুলো সেভ হতো, ওই টাকা দিয়ে আমরা ওখানে গিয়ে বিরিয়ানি খেতে পারতাম ভার্সিটির ক্যান্টিনে। যাই হোক, আমরা অবশেষে চলে আসলাম কাছাকাছি, হঠাৎ করে বৃষ্টি নামলো, তো বৃষ্টিতে আমরা যাচ্ছি, অনেক ভালো লাগতেছে ওয়েদারটা, অনেক গরম ছিল এতক্ষণ, তো অনেক ভালো লাগার কারণে। আর রাস্তাগুলো অনেক সুন্দর লাগে, তো চারপাশে গাছপালা। সো গাইজ, অবশেষে ভার্সিটিতে আসলাম, বৃষ্টি হচ্ছে, এইসব বৃষ্টিতে ভিজা যাচ্ছে। তো অটোরিকশা করে যেতে হবে, কারণ হচ্ছে যে বৃষ্টি, এখান থেকে হেঁটে গেলে 3-4 মিনিট লাগে, তারপরও আমি অটোরিকশা করে যাচ্ছি, কারণ যেহেতু আমার কাছে ছাতা নেই। আর আপনারা দেখতে থাকুন বৃষ্টি ভেজা গ্রিন ইউনিভার্সিটি কতটা সুন্দর, চারিপাশে সবুজ, এই জন্যে গ্রিন ইউনিভার্সিটি নাম দেওয়া হয়েছে। নামের সাথে আমাদের ভার্সিটির অনেক মিল রয়েছে, দেখুন ক্রিকেট মাঠ, ফুটবল মাঠ, সব ধরনের মাঠ রয়েছে এখানে। আর ভার্সিটির সবচেয়ে যে জিনিসটা ভালো সেটা হচ্ছে ডিজাইন ভার্সিটির। আর আরেকটা কথা বলে রাখি, ভার্সিটির এখনও অনেক কাজ বাকি, যেটা করতে আরও 6-7 মাস লাগবে। তো অবশ্যই আমি যেহেতু ভার্সিটিতে পড়াশোনা করি, আমি আপনাদেরকে ওই সময় দেখাবো আমাদের ভার্সিটি কেমন, রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব। সো গাইস, রাইট নাও আমি ভার্সিটির ভিতরে আসলাম, তো ক্যাম্পাস আপনাদেরকে দেখাবো। এখন অনেক বৃষ্টি হচ্ছে, তারপর আমি একটু দেখাচ্ছি এই যে। তো আশা করি আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশের সুন্দর ইউনিভার্সিটিগুলোর মধ্যে প্রথম আমি কেন একটি বলছি এটা। তো আমি পুরো ইউনিভার্সিটি সব কিছু দেখাবো, আর এখানে ক্যান্টিন থেকে শুরু করে ক্লাসরুম সব দেখাবো, এক ভিডিওতে দেখাবো, আপনারা সাথে থাকুন। আর পিছনের ক্যাম্পাস, আর ওই সাইডে আমাদের মানে যেখানে ক্লাস হবে সেগুলো, আর এখানে জাস্ট অফিসিয়াল। ভার্সিটির বাসে উঠতে পারিনি, তাই সেই আগে আজকে বাসটা কিনে নিলাম। দেখুন বন্ধুরা কেমন হলো, পুরো বাসটা এখন থেকে একা একা করে আসব, তো এনজয়, বাস কিনে নিলাম। তো আমরা আমাদের ক্লাস এখনও মানে এখানে স্টার্ট করি নাই, আমাদের ক্লাস এখানে হয় না, কারণ হচ্ছে এখানে সব অফিসিয়াল কাজ চলে। আর আমাদের ক্লাস হবে যে জায়গা, সে জায়গা অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো এখানে বিভিন্ন ডিপার্টমেন্টের হয়তো ক্লাস হয়, বাট আমাদের জেএমসি ডিপার্টমেন্টের এখানে ক্লাস হয় না। তো ভার্সিটির এখান থেকে ভিউটা অনেক সুন্দর, অসাধারণ। তো এখানে সবাই এসে আড্ডা দেয়, মজা করে, কারণ হচ্ছে এটাই হচ্ছে মেইন বিল্ডিং আমাদের, এখান থেকে মাঠটা অনেক সুন্দর দেখা যায়। তো সবাই এখানে এসে আড্ডা দেয়, গান বাজনা করে, আর এখানে নিচে 10 টাকায় কফি পাওয়া যায়, আপনাদেরকে দেখাচ্ছি ওয়েট।
তো আপনাদেরকে বলেছিলাম 10 টাকার কফি এখানে বিক্রি হয়, এই যে এখানে তো অনেক স্বাদে এখানের কফি আমি খেয়েছিলাম। আর এখানে স্টুডেন্টরা সবচেয়ে বেশি এই জিনিসটাই খায়, কারণ কমের মধ্যে তৃপ্তি পাওয়ার একটা জিনিস। নামাজের ব্যবস্থা রয়েছে, তো যারা নামাজ পড়তে চান ভার্সিটির এখানে নামাজ পড়া যাবে, আপনারা এসে এখানে নামাজ পড়তে পারবেন। খুবই সুন্দর। তো একটা জায়গা ভার্সিটির ভিতরে সবচেয়ে সুন্দর একটা জায়গা হচ্ছে লাইব্রেরি, যেহেতু আমাদের নতুন ক্যাম্পাস, এখানে সব কিছুই সুন্দরভাবে নতুন করে সাজানো হয়েছে আর দেখতে অনেক সুন্দর লাগে। তো আপনারা যারা ভিজিটে আসবেন বা দেখতে আসবেন, তারা অবশ্যই আমাদের লাইব্রেরিটা দেখে যাবেন। আর লাইব্রেরির ভিতরে কথা বলা যায় না আস্তে আস্তে, এটা সবাই জানেন, যেহেতু আস্তে কথা বলতে হয়, এখানে সবাই পড়াশোনা করে, এখানে তো আড্ডা দেওয়ার জন্য আসে না। তো আমি আর এখানে বোকাল দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কথা বললাম না। তো আপনারা অবশ্যই এসে ঘুরে যাবেন, ভার্সিটির সবচেয়ে সুন্দর দিকটার মধ্যে একটা রয়েছে ভার্সিটির লাইব্রেরি। তো ধন্যবাদ, ভিডিওটা পুরো দেখবেন, অনুরোধ রইল, অনেক কিছু দেখতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের ভার্সিটির একটা সাইট, যেখানে মানে মাঠের পাশেই অনেকে আড্ডা দেয় এখানে এসে। আর আরেকটা কথা বলে রাখি, আমাদের ভার্সিটিতে অনেক শুটিং হয়েছে টিভি নাটকের, তো এর কারণ হচ্ছে ভার্সিটি অনেক সুন্দর হওয়ার কারণে এখানে মানে সিনেমাটোগ্রাফি, প্লেস, তারপরে ব্যাকগ্রাউন্ড অনেক কিছু সুন্দর আসে। আর নিরিবিলি অনেক, এখানে কোনো গাড়ি ঘোড়ার শব্দ নেই, কোনো মানে যেই রকম চায় আর কি, ডিরেক্টর শব্দ ছাড়া একটা প্লেস যেখানে নিরিবিলিতে শুটিং করে যেতে পারবে। দেখেন কত সুন্দর এরিয়া। তো এখানে শুটিং করারও মজা আলাদা, তো আমিও আমার শর্ট ফিল্ম বা মিউজিক ভিডিও শুটিং করারও চিন্তা করছি এখানে। তো যতদিন আমাদের ভার্সিটিতে আমরা পড়াশোনা করব, এরপরও চলে গেলেও আমরা এখানে এসে শুটিং করতে পারবো, কারণ আমাদের স্যার আমাদেরকে বলেছে যে আমরা যেহেতু মিডিয়াতে আসি, তো মিডিয়া নিয়ে পড়াশোনা করতেছি, আমাদের জন্য এই সুযোগটা সবসময় থাকবে। আর আমরা এখানে আসলে নিজে ভার্সিটি একটা অন্যরকম ভালো লাগে কাজ করবে, যতদিন শুটিং বা মিডিয়াতে থাকবো এখানে শুটিং করার চেষ্টা করব। তো ভালোই লাগলো আমাদের ভার্সিটির এরকম সুন্দর একটা পরিবেশ দেখে। তো গাইস, রাইট নাও আমি আছি আমাদের ভার্সিটিতে, যে রোড দিয়ে ঢুকে সেই রোডের সামনে আছি। তো রোডটা এখানেও রাইট, তো এটা হচ্ছে ইটের গুঁড়া আর কি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা দিয়ে ডালাই করা হয়েছে, উপরে এটা ঢেলে দেওয়া হয়েছে গুঁড়াগুলা। তো অনেক সুন্দর রাস্তা দেখেন, পরিপাটি একেবারে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। তো ভার্সিটি যেমন সুন্দর, ভার্সিটি রোডও অনেক সুন্দর। তো পরিবেশের দিক দিয়ে ভার্সিটির সব দিক দিয়ে পরিষ্কার। তো গাইস, এখন আমি আসছি আমাদের ভার্সিটির ক্যাম্পাসের ছাদে। তো এখান থেকে ভিউটা দেখেন, অসাধারণ একটা ভিউ। আর এখানে ক্লামবোর্ড রয়েছে, আমরা মাঝে মধ্যে খেলি এখানে ক্লামবোর্ড। আর ছাদের ভিউটা দেখেন, অসাধারণ। তো এখানে আসলে অটোমেটিক শান্তি লাগে, আর বৃষ্টি হচ্ছে বাইরে। আর এই হচ্ছে রোহান, আমার মানে যখন গ্রিন ইউনিভার্সিটিতে জার্নালিজম শুরু করেছি তখন থেকে সে আমার বেস্টমেট ছিল। সো গাইজ, আমরা এখন একটু ফটোগ্রাফি করব, ক্যামেরা নিয়ে আসলাম আসার সময়। এ রবিউল, সে সামথিং অ্যাবাউট ইউর ইউনিভার্সিটি। ভাই আসছি, ইউনিভার্সিটিটা খুবই সুন্দর, তবে একটাই সমস্যা, এখানে বড় গাছ নাই, অনেক গরম। এটা ছাড়া অন্য সব কিছু পুরো পারফেক্ট। আমার কাছে মনে হয়েছে যে মানে একটা বিশ্ববিদ্যালয়ে পড়লে যেরকম ফিলিংস পাওয়া যায়, এতদিন সেটা পেতাম না, এখন পাচ্ছি। এখন তো তোমার মানে গার্লফ্রেন্ড নাই ইউনিভার্সিটিতে, কি ম্যানেজ ভাই? আপনি কি যে ভাই মানে আমার কি দুঃখের কথাটা মনে করে দিলেন, এখন কি আমি ক্যামেরাতে কাঁদবো? না, হবে হবে, সবাই তো হয়, তোমারও হবে। হ্যাঁ না ভাই, আর মাত্র 1.5 বছর আছে ভার্সিটিতে, 2.5 বছরে যেটা করতে পারি নাই সেটা 1.5 বছরে কেমনে পারবো বলে। তো যে পারে সে প্রথমেই পারে। তো যে আপুরা দেখতেছেন ইউনিভার্সিটির ব্লগটা, অবশ্যই রবিল ভাইয়ের দিকে ঠুক। ভাই আপনি আপনার ডিপার্টমেন্ট এবং ইউনিভার্সিটিতে কয় বছর চলতেছে, আর ইউনিভার্সিটিটা কেমন লাগতেছে, এই নিয়ে কিছু বলবেন। আমার এখন ফোর্থ সেমিস্টার চলতেছে, সাবজেক্ট জার্নালিজম এন্ড মিডিয়া কমিউনিকেশন ডিপার্টমেন্ট। এখানে আগে আমরা ছিলাম সিটি ক্যাম্পাসে, এখন পার্মানেন্ট ক্যাম্পাসে, ভালোই লাগতেছে পরিবেশটা। তো আপনাদেরকে প্রথমে বলেছি আমাদের ভার্সিটির কাজ চলতেছে, দেখুন আপনারা, এগুলো যদি হয়ে যায় ভার্সিটি আরও সুন্দর দেখা যাবে। আর আমাদের ক্লাস এখানে হচ্ছে এখন, কারণ যে ক্লাসরুমগুলো রেডি হয়েছে সেখানে ক্লাস হচ্ছে। আর এখানে ডিজাইনটা অন্যরকম, আপনাদেরকে যদি আমি মানে আরও ভালোভাবে দেখাতে পারতাম আমার অনেক ভালো লাগতো, বাট আমি আজকে আমার ক্যামেরা যেটা আনছি গিম্বেল আনি নাই, এর জন্যে সমস্যা হয়ে গেলো, তাহলে আরও ভালোভাবে কিছু ফুটেজ দেখাতে পারতাম। তারপর আমি চেষ্টা করতেছি আপনাদেরকে জাস্ট স্যাম্পলটা দেখানোর জন্য, যেহেতু এখানে আমি রেগুলারই ভিডিও করবো, আরও ভালোভাবে দেখাবো। তো পুরো ভিডিও দেখবেন এবং সাথে থাকবেন। আর ভার্সিটিতে অনেক স্টুডেন্ট, বেশিরভাগ স্টুডেন্ট ক্লাস করতেছে, 70% থেকে 80% স্টুডেন্ট ক্লাস করতেছে। তো এরা একটু হয়তো চা নাস্তা খাওয়ার জন্য বের হয়েছে, ঘোরাফেরা করতেছে।
তো আমরা ক্যান্টিনের দিকে যাব, ক্যান্টিনও দেখাবো আপনাদেরকে। তো বিশাল এরিয়া, ড্রোন শটটা আমি নিব যখন এখানে পরিপূর্ণভাবে হবে, পুরোটা কাজ চলতেছে, কমপ্লিট হলেই ড্রোন শট নিব। তারপরে আমি নিজেও আমার মিডিয়ার কিছু কাজ করব, শুটিং এখানে এসে করব, কাজ কমপ্লিট হোক। আর আমার ভার্সিটির সবচেয়ে সুন্দর যে দিকগুলো রয়েছে সেগুলোর মধ্যে হচ্ছে মেইন হচ্ছে ডিজাইন। এরকম ডিজাইনের ইউনিভার্সিটি বাংলাদেশে আর নেই প্রাইভেটের মধ্যে। আমি ফার্স্টে বলছি যে আমার প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মধ্যে বেস্ট একটা ইউনিভার্সিটি এবং দেখতে সুন্দর ইউনিভার্সিটির হলো আমার গ্রিন ইউনিভার্সিটি। তো এটা প্রাউড ফিল করারই কথা, কারণ হচ্ছে কত বড় এরিয়া বাংলাদেশে, এর চেয়ে বড় প্রাইভেট ইউনিভার্সিটি আর নেই। তো অবশেষে আপনাদেরকে ক্যান্টিনে নিয়ে আসলাম। তো ক্যান্টিনে খাবারের মূল্য এবং সব কিছু আমাদের এখানে খুব কমই পাওয়া যাচ্ছে, আর রেস্টুরেন্টে এখানে বেশি আড্ডা দেয়, কারণ হচ্ছে ক্যান্টিনটা অনেক বড়। এখানে এসে চা খায়, তারপরে কফি খায়, অনেকে আছে যে লাঞ্চ করে, ব্রেকফাস্ট করে, সকালে খেয়ে আসতে পারে না, সাতটা আটটার দিকে চলে আসে এই জন্যে। তো অনেক আইটেম এগুলো হচ্ছে মানে সকালবেলার আইটেম, দুপুরে আবার রান্না হয়। এই যে আপনারা এখানে লিস্টটা দেখতে পাচ্ছেন, পড়ে নেবেন সব কিছু কোনটা কত টাকা লেখা আছে সুন্দরভাবে। তো অন্য অন্য জায়গার তুলনায় এখানে প্রায় অর্ধেকই কম, তো এটা ভালো দিক। স্টুডেন্টরা এখানে অনেক মানে আছে যারা দুপুরবেলা খাবার এখানে খায়, সকালে নাস্তা এখানে খায়। ক্লাসের কারণে বাসায় তো আজ এখানে অনেক দূর, যেহেতু আমাদের মিরপুরে ছিল আগে ক্যাম্পাস আগারগাঁওতে, এখন এখানে যেহেতু আসলো নারায়ণগঞ্জ রূপগঞ্জে, তো এতে অনেক সমস্যা হচ্ছে, খাবার তো আর ক্যারি করে আনা যায় না, কমে পেলে এখানে সবাই লাঞ্চ করবে। তো ধন্যবাদ আমাদের ভার্সিটিতে এরকম একটা সুযোগ সুবিধা দেওয়ার জন্য, খাদ্য মূল্যর দাম কমে দেওয়ার জন্য। সো গাইস, রাইট নাও আমি আসছি আমাদের ভার্সিটির মাঠের পাশে। তো এখানে গাছগুলো অনেক সুন্দরভাবে পরিচর্যা করা হয়, আপনারা দেখলে বুঝতে পারবেন, খুব সুন্দরভাবে এখানে ডিজাইন করা হচ্ছে গাছগুলোর, দেখতে পাচ্ছেন। তো বাইরের কান্ট্রির মতন, ইউরোপের মতন আমাদের ভার্সিটিটা আমি প্রথমে বলেছি আপনাদের দেখানোর জন্য। অনেকে হয়তো বলবেন যে হ্যাঁ ঠিক আছে ইউরোপের মতোই, কিন্তু এত বড় ভার্সিটি, এত সুন্দর ভার্সিটি বাংলাদেশে আর নাই। আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর ভার্সিটি, আমাদের ভার্সিটি আরও এক দুই বছর পরে আরও সুন্দর হবে, কারণ আমি তো দেখতে পাচ্ছি যে এখানে অনেক কাজ চলতেছে, অনেক প্ল্যান, মানে ভার্সিটির অনেক প্ল্যান রয়েছে ভার্সিটিকে ঘিরে। অলরেডি 4:30 বাজে গেছে, তো সবাই এখানে বাসের জন্য অপেক্ষা করতেছে, কে কোন বাসে উঠবে, কার সাথে উঠবে, সবাই প্ল্যান করতেছে। তো এখানে আমাদের বাস আছে 60টা, আমি আগে ভাবছিলাম আরও কম, কিন্তু গাছকে আসার পরে বুঝতে পারলাম আরও আরও অনেক বাস বাড়ছে, দিন দিনে বাস বাড়তেছে। তো চলে যাচ্ছি, আজকে অনেকক্ষণ আপনাদেরকে মানে দেখালাম, আর যেহেতু এই ভার্সিটিতে পড়বো, পড়ি, আপনাদেরকে অনেক কিছু দেখাবো, সমস্যা নেই। ভার্সিটি নিয়ে কোনো তথ্য জানার থাকলে অবশ্যই ইনবক্স করবেন, আর যারা পড়াশোনা করবেন এই ভার্সিটিতে আমাকে নক দিবেন, আমি যতটুকু পারি হেল্প করব। আর বাসগুলো সব একসাথে ছাড়ে, মাঝে মধ্যে একটা দুটো আগে ছেড়ে দেয়, সেটা হচ্ছে যদি স্টুডেন্ট বেশি হয়ে যায়, ক্লাস শেষ হয়ে যায় তাদের, তাহলে ছেড়ে দেয়। গ্রিন ইউনিভার্সিটি ক্যাম্পাসটা অনেক সুন্দর এবং পড়াশোনার মান দিয়ে অনেক ভালো, আর র্যাঙ্কিংয়ে 10 নম্বরের ভিতরে রয়েছে। আপনারা যারা ভর্তি হবেন বা ইনফরমেশন জানতে চান আমাকে নক করতে পারেন, আবার আপনারা গুগলে ইউটিউবে বিভিন্ন জায়গায় আমাদের এই ভার্সিটি নিয়ে অনেক ভিডিও তথ্য রয়েছে, সব কিছু দেখবেন। আর ক্যাম্পাসটা লাস্ট একবার দেখাই আপনাদেরকে, দারুণ এক ইউনিভার্সিটি। আমরা যখন ভর্তি হয়েছিলাম তখন আমরা দেখলাম কাজ শুরু হয়েছিল মাত্র, অল্প দিনে কাজ শেষ। তারপরও ভার্সিটিতে আসলে মন ভালো হয়ে যায়, কষ্ট করে জার্নি করে আসি, আসার পর ভার্সিটি দেখলেই মনটা ভালো হয়ে যায়, জার্নিটা করে এসে যদি এক কাপ কফি খাই মনটা অনেক ভালো লাগে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যারা ব্লগ দেখলেন সবাইকে টাটা।